দেশের আমদানি রপ্তানির প্রায় 90 ভাগ পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। দিন দিন জাহাজ আসা যাওয়া ও কন্টেইনার হ্যান্ডলিং এর পরিমাণও বাড়ছে এই বন্দরে। বাস্তবতা বিবেচনা ও ভবিষ্যৎ চাহিদা মোকাবেলায় চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল ও পতেঙ্গায় লাল দিয়া টার্মিনাল নির্মাণের প্রকল্প নেওয়া হয়। এছাড়া কক্সবাজারের মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজও চলছে। 2014 সালে করা বে টার্মিনাল প্রকল্পের জন্য মহাপরিকল্পনা তৈরি হয় চলতি বছরের শুরুতে, তবে এখনও মাঠ পর্যায়ের কাজ শুরু হয়নি। বিগত সরকারের আমলে নেয়া এসব প্রকল্পে বাড়তি ব্যয় ও দুর্নীতির অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব প্রকল্পের কাজেও ধীরগতি নেমে এসেছে। অর্থনীতি বাণিজ্যের গুরুত্ব বিবেচনা করে অগ্রাধিকার প্রকল্প নির্বাচনের পরামর্শ সংশ্লিষ্টদের। যারা আসল ব্যবসায়ী, যারা আসলে নিয়োগ করে থাকেন, ইনভেস্টমেন্ট যাদের হাতে হয়, সেই রকম বড় বড় ব্যবসায়ীরা ওই কাজগুলো করার কথা। এখন তাদেরকে দৃশ্যপটে আনার কাজটাও হচ্ছে সরকারের, এবং তাদের মতামত গ্রহণ করা, সেই মতামতের ভিত্তিতে পুরো জিনিসটাকে আবার নতুন করে ঢেলে সাজানো, এটা একটা বড় কাজ। আগামী 3-4 বছরের মধ্যে যদি বে টার্মিনাল অপারেশনে না আসে, তখন চট্টগ্রাম বন্দর কার্যত কনজেস্টেড হয়ে যাবে, তখন তো বিজনেস সাফার করবে। এই জায়গাগুলোকে কোনোভাবে স্থবির করে দেওয়া উচিত না। এই প্রকল্পগুলো প্রয়োজনে রিভিউ করার পরে এই কার্যক্রমগুলো অব্যাহত রাখা দরকার। এসব প্রকল্পে কোনো দুর্নীতি হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের নাগরিক সমাজ। জনগণ যে ঋণ এবং ঋণের সুদ বহন করে, সেই বিষয়টা অত্যন্ত বিবেচনাপ্রসূতভাবে এগুলো শুরু করা দরকার। বন্দর কর্তৃপক্ষ বলছে কাজে ধীরগতি নেই, স্বাভাবিক নিয়মে প্রকল্প এগিয়ে চলছে। বে টার্মিনালের আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের ব্রেকওয়াটার এবং চ্যানেল ড্রেজিং, এটা একটা বড় প্রকল্প। এটার জন্য বিশ্বব্যাংকের একটা লোন আমাদেরকে আমরা পেয়েছি। সেই লোন এগ্রিমেন্ট হওয়ার পরে আমরা এটা হয়তো টেন্ডার প্রক্রিয়া করতে, আমরা নেক্সট জুনের মধ্যে টেন্ডার প্রক্রিয়াটা শেষ হবে অ্যাজ পার গাইডলাইন অফ ওয়ার্ল্ড ব্যাংক। ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে বন্দরের সব সক্ষমতা বাড়ানো হচ্ছে বলেও জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব নাঈমুল ইসলাম। বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।